আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে আর্থ অগার, বাংলায় বলে মাটি গর্ত করা মেশিন। তো এই মেশিনটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। তো এই মেশিনটা মোটরসাইকেল ইঞ্জিন, এটা টু স্ট্রোকের একটা ইঞ্জিন, এটা তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়। এই মেশিনটা মূলত ব্যবহার করে যারা অনেক বড় বড় প্রজেক্ট করে, যাদের ধরেন ড্রাগন চাষ করে বা এরকম বড় বড় গাছ রোপণের জন্য মাটি গর্ত করতে অনেক সময় লেগে যায়। তো অনেক সময়, শ্রম, টাকা দুইটাই লাগে। তো এটা সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে একটা করে গর্ত করতে পারে 3 ফিট। এটার তিনটা হচ্ছে আমরা হেড নিয়ে আসছি, মানে গর্ত করার যে ড্রিলগুলো, এই ড্রিলগুলো 3 রকম আছে। একটা হচ্ছে 80 mm, একটা 120 mm, একটা 150 mm। তো আপনারা যত রকম সাইজ করতে চান সেটা এইভাবে করতে পারেন, আরও যদি চান সেটা আপনারা মডিফাই করে আরও সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো এটা আরও কোথায় ব্যবহার করতে পারেন, আপনারা দেখা গেল যে যারা বাসা বাড়ির কাজ করে, বাস গাড়ার জন্য যে গর্ত করতে হয় সেটা করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যে দেখবেন যে ডেকোরেটরে যারা কাজ করে, এদের প্রচুর শ্রম যায় শুধু এই একদিনের বাঁশগুলা গাড়তে। তো এটা খুব সহজেই খুব দ্রুত কাজ করতে পারবে। তো এই ইঞ্জিনটা মোটামুটি খুবই ভালো এবং ভালো চলছে, আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এটা। সো এই ছিল এটা ইঞ্জিন নিয়ে কথা। তবে এই ইঞ্জিনটা মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো সমস্যা হলে যে কোনো মোটরসাইকেলের মেকারের কাছে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন এবং নিজেরাও ঠিকঠাক করে নিতে পারবেন। আর এটার স্টারিংটা খুবই ইজি, জাস্ট এই রশিটা টেনেই আপনারা স্টার্ট দিতে পারবেন। এবং এদিকে দেখছেন যে আমার হাতে পিকআপটা আপনি এখান থেকেই বাড়াতে পারবেন, কমাতে পারবেন, পিকআপ ব্যবহার করতে পারবেন। খুব দ্রুত কোথাও কোনোভাবে যদি বাধাগ্রস্ত হয় সাথে সাথে এটা অন অফ সুইচ আছে, এটা অন অফ করে দিতে পারবে। তো এটাতে যেটা ড্রিল দেখছেন, ড্রিলটা একদমই বড়, মোটামুটি এটা এর থেকে বড় করতে পারবেন, সেটা মডিফাই করতে পারবেন। এটা হচ্ছে 150 mm-এর একটা ড্রিল এবং এগুলো খুব ইজি, জাস্ট এখানে একটা লক আছে, এই লকটা খুললেই এটা আলাদা করা যায় এবং যে কোনো জায়গায় এটা বহনযোগ্য। এবং এইদিকে দেখতে পাচ্ছেন এটা তেলের ড্রাম, এই তেলের এই জায়গায় আপনাকে মোবিল সহ ব্যবহার করতে হবে, তেল আর মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়, টু স্ট্রোক ইঞ্জিন তাই। এবং স্টার্টের সময় আপনারা দেখতে পারবেন যে এখানে একটা বল আছে, এখানে চাপ দিয়ে তেল নিয়ে আসতে হবে, এখানে তেলটা নিয়ে আসলে তারপর আপনি স্টার্ট দিলে খুব দ্রুত স্টার্ট নিয়ে নেবে। তো ইঞ্জিন তো বুঝতেই পাচ্ছেন এখানে চোখ আছে, যদি কখনো চোখ জাম হয়ে যায় বা সরি এখানে একটা প্লাগ আছে, এই প্লাগটা কখনো যদি ময়লা ভরে জাস্ট খুলে পরিষ্কার করে দিতে পারেন, সাধারণ মোটরসাইকেলের মতো আর কি। এবং ওজনেও খুবই হালকা। তো মোটামুটি ছিল, এই ছিল এই মেশিনের বিস্তারিত। যদি আপনাদের এটা প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে এটা অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।